সকাল থেকে কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছি। যাই, ওই বট গাছটার তলে বসে একটু বিশ্রাম নিয়ে নি। চোখগুলো যেন লেগে আসছে, আর ভালো লাগছে না। আরে, পাতার নিচে ওটা কি চকচক করছে দেখি তো একবার। এটা তো একটা পাথর, কিন্তু এটা থেকে এত জ্যোতি বেরিয়ে আসছে কেন? এইরকম পাথর তো আমি আগে কখনো দেখিনি। এক কাজ করি, পাথরটা বরং আমার সাথে করে নিয়ে যাই, বীরকে দেখালে বীর খুব খুশি হবে। যাই, এখন তাড়াতাড়ি কাঠগুলো কেটে নিই। একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। একটু একটু জল পেলে খুব ভালো হতো, কিন্তু কিন্তু এই জঙ্গলের আশেপাশে তো কোনো পুকুরও নেই। এ কি, এ কি আশ্চর্য ঘটনা! জল কোথা থেকে এলো? কিন্তু এই পাথরটি থেকে এত উজ্জ্বল আলো এই জলের ঘড়ার উপর পড়ছে কেন? তার মানে এটা কোনো সাধারণ পাথর নয়, এর নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি রয়েছে। দেখি তো, দেখি তো আরেকবার পরীক্ষা করে। আমাকে এক হাঁড়ি রসগোল্লা দাও। এটা তো সত্যি সত্যি, এটা একটা অলৌকিক পাথর। আমি অলৌকিক পাথর পেয়ে গেছি, আমি আমি অলৌকিক পাথর পেয়ে গেছি। আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি সারস বউ। আচ্ছা বাবা, আমরা এই পাথরের কাছে যা চাইবো তাই চলে আসবে? হ্যাঁ রে বীর, আমরা যা চাইবো এই পাথর আমাদের কাছে তাই এনে দেবে। এটাই এই পাথরের অলৌকিক ক্ষমতা। সত্যি? তাহলে একবার পরীক্ষা করে দেখি তো। আমি আমি এক হাড়ি বোধে চাই। বাবা দেখো, আমি বোধে চাইলাম আর আমার চোখের সামনে বোধে হাজির হয়ে গেল। সত্যি এমন অলৌকিক পাথর আমি কখনো নিজের চোখে দেখিনি। বলছি, এই পাথরের কথা পাঁচ কান করো না, তাতে আমাদের বিপদ বাড়তে পারে। হ্যাঁ সারস বউ, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু কোথায় রাখা যায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে কলসি, ওই কলসিটার মধ্যে এই পাথরটাকে তুমি লুকিয়ে রাখো, যাতে কেউ দেখতে না পারে। আর খুব বিপদে না পড়লে আমরা এই পাথর ব্যবহারও করব না। হ্যাঁ বাবা, যতদিন নিজের ক্ষমতা আছে ততদিন অন্য কিছুর উপর ভরসা করা আমাদের উচিত নয়। বাহ, দেখেছো আমাদের বীর কত বড় হয়ে গেছে, কত বড় বড় কথা শিখেছে। নাও এইবার পাথরটা আমাকে দাও দেখি। এই নাও।
আমি এই কলসির মুখ অষ্টবন্ধনীতে আবদ্ধ করে দিলাম। এই বন্ধন আমি ছাড়া আর কেউ খুলতে পারবে না। আমি কি দেখছি, এতদিন এত তপস্যার পর যে অমূল্য পাথরের খোঁজ আমি পেলাম, সেই পাথর কিভাবে অন্য কারো হাতে চলে গেল? না না না, এ আমি কিছুতেই হতে দেব না, এটা আমি কিছুতেই হতে দেব না। ওই পাথর একবার আমার হাতে চলে আসলে আমি পৃথিবীর সর্বশক্তিমান হব। যেভাবেই হোক ওই পাথর আমার চাই, ওই পাথর আমার চাই। হ্যাঁ, কই গো সারস বউ, কিছু খেতে দাও, আমাকে তো আবার কাঠ কাটতে জঙ্গলে যেতে হবে। ঘরে তেমন কোনো খাবার নেই, এই কিছুটা খই আর গুড় আছে, এটাই খেয়ে জল খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। বীর কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তোমার বীর কি আর বাড়িতে থাকার ছেলে গো, সেই সকালবেলা একটু গুড়মুড়ি খেয়ে বন্ধুদের সাথে বেরিয়ে গেছে। শান্তি। আচ্ছা সারস বউ, আমি আসছি। হ্যাঁ এসো। কাঠুরিয়া বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এই সুযোগ, হ্যাঁ এই সুযোগে আমাকে ওদের বাড়িতে প্রবেশ করতে হবে, আর যেভাবেই হোক ওই পাথরটি আমাকে পেতেই হবে। মা গো, মা। কি ডাকছেন? মা গো একটু বাইরে এসো মা। আপনি কে বাবা? আমি এক অভুক্ত সন্ন্যাসী, গত 7 দিন যাবত আমি কিছুই খেতে পাইনি মা। আমাকে কিছু খাবার দিয়ে আমার ক্ষুধা নিবারণ করো মা। আপনি আমার কাছে এসেছেন, কিন্তু আমিও এক অভাগা নারী, আমার ঘরেও সেরকম কোনো খাবার নেই, তবে যৎসামান্য যা আছে তা দিয়ে আমি সাধ্যমতো আপনাকে তুষ্ট করার চেষ্টা করব। আপনি আসুন বাবা, ভিতরে আসুন। বসুন বাবা, এখানে বসুন, আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে ঠিক আছে মা। না না, আর দেরি করা ঠিক হবে না, আমাকে এর মধ্যেই আমার কাজ সারতে হবে। কোথায় কোথায় সেই কলসি? হয়তো হয়তো সেই কলসি। আমি আমার কলসির মুখ খুলতে পারছি না, কেন কেন পারছি না? তাহলে কি আমার এতদিনের তপস্যা সব ধুলোয় মিশে যাবে? আমি কিছুতেই হতে দেব না, আমাকে যেভাবেই হোক এই কলসির মুখ খুলতেই হবে, ওই পাথর, ওই পাথর আমাকে পেতেই হবে। আমি কি দেখছি? না না, এ তো কোনো মানুষ নয়,
এ তো আসলে এক রাক্ষস। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কেউ আসবে না, বাঁচাতে কেউ আসবে না। তুই একটা দুষ্ট রাক্ষস, তুই ছদ্মবেশে আমার বাড়িতে প্রবেশ করেছিস, চলে যা এখান থেকে, চলে যা। খালি হাতে চলে যেতে আমি তো আসিনি, আমি এই অমূল্য পাথর নিয়ে যেতে এসেছি। বল বল, কিভাবে এই পাথর কলসির মুখ উন্মুক্ত করবো বল। দুষ্ট রাক্ষস, তুই পারবি না, এই কলসির মুখ উন্মুক্ত করতে তুই পারবি না। এই কলসি আমার স্বামী অষ্টবন্ধনীতে আবদ্ধ করে রেখেছে, তাছাড়া এই কলসির মুখ কেউ খুলতে পারবে না, কেউ না। না না, এ হতে পারে না, ওই পাথর আমার চাই, ওই অমূল্য পাথর আমার চাই চাই। ঠিক আছে, কলসির মুখ উন্মুক্ত করতে পারছি না তো কি হয়েছে, তুই তো আছিস, তোকে আমি বন্দি করে আমার সাথে নিয়ে যাব, আর তোর বিনিময়ে তোর স্বামী সেই পাথর আমার হাতে আমাকে তুলে দেবে। না না দুষ্ট রাক্ষস, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড়।